আজকে সামনে নির্বাচন, আর হয়তো এক বছর বাকি আছে। এর আগেই তারা ক্ষমতা দখলের জন্য, উল্টা পথে ক্ষমতায় যাওয়ার জন্য তারা পায়দা শুরু করেছে। আপনারা খেয়াল করে দেখবেন তাদের বক্তৃতা কিন্তু ভোটের কথা নাই, স্বাধীনতার কথা নাই, মুক্তিযুদ্ধের কথা নাই, খালি একটাই কথা, শেখ হাসিনাকে উদ্ধার করতে হবে। এছাড়া তাদের কোনো বক্তব্য আছে? লক্ষ্য একটাই, শেখ হাসিনাকে শেষ করো। এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, খুলনায় তাদের আজকে জনসভা, ভালো কথা করেন, চিড়ে ভেঙে করছেন, বলতে 20 লক্ষ লোক হবে, 1000 লোক হবে, 50,000 লোক হয়নি, স্মরণ নাই, আলো গেছে কোথায়, ওয়ামিন সিংহে কোথায়, এখন গেছে খুলনায়, যাও না, অসুবিধা কি? আরে ভাই, তোমরা বাস জোর করে ধরে নিয়ে যাও, ট্রাক জোর করে ধরে নিয়ে যাও, হেল্পার কন্ডিটার মার দাও, ভাড়া দাও না, দেখো না যাবে কিভাবে, কম ওরা করে আগে বাস বন্ধ করে দিছে। এই বুঝতে আওয়ামী লীগ, আরে ভাই তোমরা বাসটা নেও, ভাড়া তো দিবা, তেল খরচ তো দিবা, জোর করে এই যে সন্তোষী, আমার ভাই কাজের স্যার বলছেন কালকে, সারা বাংলাদেশের সন্তোষী এক জায়গা হয়, যেন মিটিং হয় সবগুলি ভাড়া করে নিয়ে যায়, দেখবে সব একই চেয়ার একই রুট, এগুলি তো ভাড়াটা ওই গেড়ি 300 টাকা করে দেয়, কাম কাজ দেয় দিল্লি, সন্ত্রাসীদের কিন্তু শাস্তি করতে হবে, সন্ত্রাসী সন্ত্রাসী, এর কোনো দল নাই, এর কোনো চরিত্র নেই, দেশও নেই, এদের সমাবেশটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কোন দিকে যায়, শেখ হাসিনার সরকার থাকবে না, কত বড় কথা, আমার নইলে আমার বিষে গোলাপবিহীন কামান, এইসব লোকের মুখে কথা শুনতে হয় আমাদের বিজয়ের মাস। তো একটা কথা বলি, বিজয়ের মাসে সারা বাংলাদেশে ওদের কোথাও নামতে দেওয়া হবে না, এই মাস আমাদের, এই মাস মুক্তিযুদ্ধের, এই মাস বঙ্গবন্ধু, এই মাসে বাংলাদেশের এই দেশটাকে তারা ছিনিমিনি খেলবে, সেই দিন বাজে কথা বলে বলবে, সেখানে উদ্ধার করতে চাইব, সেইটা কিন্তু হয়তো দেওয়া যাবে না, একই 1 ডিসেম্বর থেকে সারা বাংলাদেশটাকে দখলে নিয়ে নিতে হবে, সারা মাস ব্যাপী আমাদের কর্মসূচি থাকবে, সকালে একটা বিকাল একটা, এই বিজয়ের মাসে কিন্তু আমাদের এই ধারাবাহিকতা হাতে রাখতে হবে, 30 লক্ষ শহীদের নিজে রক্ত পতাকা, এটা কি করে নারীর মাথা বেঁধে নিয়ে আসে, যে পতাকা থাকে মাথায় সেই পতাকা চলে গেছে লাঠির মাথায়, কত বড় দৃষ্টা খারাপ লোক, কত বড় জঘন্য হলে এই ধরনের কাজ করতে পারে, একটা বলে কি যে লাঠি নিয়ে বাস নিয়ে আইবা, আরেকটা এইবার আরো বড় বাস লাগবো, তোমার বড় বাসই দিয়ে দুব আইস, এই বাস কোথায় দিয়ে আসে, কোথায় দিব, পরীক্ষা করে দিব আমরা, কি রেডিয়েশন জানেরা